আমার সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে তোমরা ভালো আছো। তো দীর্ঘদিন পর আমরা সবাই একটা সুখবরে খুব আনন্দিত, সেটা হলো আমাদের স্কুল বান্তবিক খুলে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই খুব খুশি, আমরাও কিন্তু খুব খুশি, কারণ তোমাদেরকে অনেক মিস করি। আমাদের ক্লাসরুম, তোমরা সেই ক্লাসটা ভরা দুষ্টমি, সব কিছুকেই আমরা খুব মিস করি। তো আল্লাহর রহমতে যেহেতু আমাদের স্কুল খুলে যাচ্ছে, আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো তোমরা রেডি হয়ে যাও। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর, তোমাদের সাথে মনে হয় আমার এটা প্রথম অনলাইন ক্লাস, তো তোমাদের আমি MZS 1853 অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আসলে যে বছরের শেষ প্রান্তে চলে এসেছি, আমার মনে হয় আমাদের এখন বার্ষিক পরীক্ষার যে সিলেবাসগুলো সেগুলি নিয়ে আমরা আলোচনা করলে ভালো হবে। ইতিমধ্যে তোমরা বিভিন্ন যে অর্ধবার্ষিকের যে কোর্স ছিল, মনে হয় তোমরা বাসায় ইনশাআল্লাহ বাবা মার সহযোগিতায় শেষ করে ফেলেছ। তো আমরা আজকে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা, পরীক্ষা যেটা হবে সেটা, সেখান থেকে একটা সিলেবাস আমরা নিয়েছি সিলেবাস থেকে, সেটা হলো আমরা আজকে দ্বাদশ অধ্যায়ের টপিকসটা আজকে আমরা আলোচনা করব। এটা হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। আমরা যদি এই সহযোগিতাটার কথা বলি, যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? যেমন ধরো আমাদের এখন যে পরিস্থিতি চলছে, কোভিড পরিস্থিতি, এটা যদি এক দেশ অন্য দেশকে সহযোগিতা না করতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে উত্তর পাওয়াটা আমাদের জন্য মুশকিল হতো। তো সেটার ব্যাপারে আমরা পরে পরবর্তী আলোচনা করছি। এখন আমরা দেখি যে সহযোগিতাটা কি, সেটা হলো যে বিশ্বের প্রায় সবগুলো দেশে কিন্তু স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো সবগুলো দেশের সরকারের দায়িত্ব হলো যে দেশটাকে কীভাবে সুন্দর ও সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি এবং উন্নয়ন সাধন করা। তো এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে অনেক সময়ই সরকারের একার পক্ষে সম্ভব হয় না। তো সরকারের এই কল্যাণের, জনকল্যাণের জন্য সরকার বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করে থাকে। তো এই সমস্ত কর্মকাণ্ড গ্রহণ করতে গিয়ে দেখা যায় যে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে ওঠে। তো এই যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা থেকে কিন্তু আন্তর্জাতিক সহযোগিতাটা গড়ে উঠেছে। এই প্রয়োজনীয়তা থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের সংস্থার উদ্ভব হয়েছে, ধারণা উদ্ভব হয়েছে। সে প্রথমত আসতে পারে আমরা জাতিসংঘের কথা বলতে পারি, যে জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু কিছু বৈদেশিক নীতি প্রণয়ন করে থাকে, সেটা হলো জনগণের কল্যাণে। বৈদেশিক নীতিগুলো কীরকম, যেমন দেশের কল্যাণ এবং জনগণের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু এই বৈদেশিক নীতিগুলো করা হয়ে থাকে। পুরোটাই কিন্তু জনগণ এবং দেশের স্বার্থ। তো এই বৈদেশিক নীতির মধ্যে যেমন আছে রাজনৈতিক, আছে হলো অর্থনীতি, এরপর আছে হলো সামরিক। এই যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ইত্যাদির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলে। সেটা কিভাবে? যেমন ধরো আমরা ছোট্ট একটা মানে বাস্তব আমরা দেখতে পাই যে বাংলাদেশে যখন প্রথম কোভিড-19 হলো, তখন কিন্তু এটা নিয়ে বিশ্বের সব দেশ কিন্তু চিন্তিত যে কিভাবে এখান থেকে আমরা কিভাবে দ্রুত এটা পরিত্রাণ পেতে পারি। তো এই কোভিডের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমরা তাকিয়ে থাকতাম যে কী মেসেজটা দেয় জনগণের জন্য। তো আমরা দেখি যে একটা দেশ পরিচালনা করতে গেলে কিন্তু সরকারের বিভিন্নমুখী সমস্যায় পড়তে হয়। তো
তো এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যায় যে কোন রাষ্ট্র একার পক্ষে সমাধান করা সম্ভব না, একে অপরের সহযোগিতা অবশ্যই নিতে হয়। সেটা কিরকম, যেমন এই কোভিড এর সময় আমরা দেখছি যে ফার্স্ট যখন এই ভ্যাকসিনটা আসলো তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে 20 লাখ ডোজ উপহার দিয়েছিল যে এই ভ্যাকসিনটা শুরু করা আমরা পেরেছি। তো এরকম দেখা যায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর এরকম সহযোগিতা করে থাকে। তো এই দেশের যে বিভিন্ন যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে নিজেদের প্রচেষ্টা তো আছে, এই প্রচেষ্টা ছাড়াও আমরা বিভিন্ন দেশের সহযোগিতা নিতে পারি। যেমন দেখা যায় যে বাংলাদেশের যে কিছু সমস্যা রয়েছে যেগুলি প্রথমত যেগুলি সেগুলো আমরা দেখতে পাই যে জ্বালানি, যে বাংলাদেশের কিন্তু জ্বালানি একটা সমস্যা। তারপরে হলো পরিবেশ, এরপর হলো স্বাস্থ্য, এরপর হলো শিক্ষা, এ ধরনের বিভিন্ন সমস্যা রয়েছে। তো এইগুলো কিন্তু আমরা কিন্তু একটা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল অর্থ তোমরা নিশ্চয়ই জানো যে দেশটা ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে। তা আমরা কিন্তু একটা উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশের এইগুলো একার পক্ষে আমাদের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এছাড়াও দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশে এখনো কিন্তু আমরা দেখি যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা কিছু কিছু দেশে এখনো জাতিগত সংঘাত আছে, যুদ্ধ অস্থিরতা লেগে আছে। তো এই সমাধানের জন্য কিন্তু জাতিসংঘ বিরাট একটা ভূমিকা পালন করছে। সেটা কি, যে আমরা দেখি যে জাতিসংঘ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য দেশের সেনাবাহিনীরা সেখানে কিন্তু জাতিসংঘের মাধ্যমে শান্তি রক্ষার জন্য কাজ করছে। তাহলে এটা নিশ্চয়ই সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, একার পক্ষে কিন্তু সেই দেশের মোকাবেলা করা সম্ভব হতো না। তাহলে আমরা দেখতে পাই, আমরা তাহলে ধারণাটা বুঝতে পেরেছি যে সহযোগিতাটা কি, সহযোগিতা আন্তর্জাতিক সহযোগিতার ধারণাটা কি, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন যদি আমরা গুরুত্বের দিকে দেখি, যে গুরুত্ব কিন্তু এরকমই চলে আসে যে কোনো রাষ্ট্রগুলি যেহেতু স্বাধীন এবং সার্বভৌম হলেও দেখা যায় যে এরা কিন্তু এককভাবে আত্মনির্ভরশীল নয়। আমি কি বলেছি, যে কোনো রাষ্ট্রই কিন্তু এককভাবে আত্মনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল নয়। তো এই জন্য দেখা যায় যে এই আত্মনির্ভরশীলতার জন্য তাদের যে কোনো দেশের সমস্যা কোনো দেশের সাথে মিলবে না, একই দেশের সমস্যা এক এক রকম। তো এই আত্মনির্ভরশীলতা না থাকার কারণে কিন্তু একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কে নির্ভরশীলতার একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে প্রয়োজনীয়তা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তো এই এর ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সংস্থা গড়ে উঠেছে। আমরা তো এর আগে বলেছি জাতিসংঘের কথা, এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু সংস্থার নাম আমরা দেখতে পাই। সেগুলো কি, সেগুলো যেমন ধরো ইউনিসেফের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ, ইউনিসেফ আছে, তারপর কি বলো কমনওয়েলথ আছে, এই সবগুলোই কিন্তু আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা সংস্থা। তো এদের মাধ্যমে দেখা যায় যে অনেক দেশই তাদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই মিটিয়ে ফেলতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে প্রতিটা রাষ্ট্রই নিজেদের সতত প্রচেষ্টার মাধ্যমে তো সমাধান করছেই, অথবা কোনো একটা চুক্তির মাধ্যমে, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বা সরাসরি সহযোগিতার মাধ্যমে তাদের নিজেদের মধ্যে সমস্যাগুলোর সমাধান করে থাকে। এছাড়া আমরা যদি দেখি যে একটা বর্তমান বিশ্বে আমরা যেটা মানে খুব বেশি ফিল করতেছি সেটা হলো যে বড় বড় যে কত কিছু সমস্যা আছে প্রতিটা দেশের, যেমন আছে কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি,
এই ধরনের অনেক ধরনের কিন্তু সমস্যা কিছু কিছু দেশে রয়ে গেছে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা এই যে বিভিন্ন সহযোগিতামূলক যে সংস্থাগুলো আছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক এইগুলোর সাহায্যে আমরা নিয়ে থাকি। যেমন ধরো আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, আমরা বলি প্রতিবেশী দেশ। এই প্রতিবেশী দেশদের সাথে ভালো সম্পর্ক আছে, এছাড়াও কিন্তু দূর দূরান্তে যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথেও কিন্তু আমাদের ভালো বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আছে। এই কারণে এই সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো গড়ে উঠেছে। তো এই 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 বড় বড় দেশের মধ্যে যে এখন যে যেটা আমি মনে করতেছি যে আমরা যে জলবায়ু কিন্তু একটা বিরাট মানে ফ্যাক্টর এখনকার বিশ্বের জন্য। দেখো যে কিছুদিন আগে তোমরা হয়তো নিউজে দেখেছো যে কোনো কোনো দেশ বন্যায় ভাসতেছে, মানে ইউরোপের কান্ট্রিতে আবার কোথাও কোথাও দাবানল জ্বলতেছে। তো যা দেখা যায় যে 50 বছর ইতিহাস ঘাটলেও এরকম দাবানল বন্যা খরা এরকম দেখা যায় না। তাহলে এটা কি জলবায়ুর প্রভাব? এটা নিশ্চয়ই কোনো একটা দেশের পক্ষে এটার মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা কী করতে হবে? এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য যে বড় বড় দেশগুলো মিলে কিন্তু একটা তারা বৈঠক করে যে কীভাবে কী করা যায়, একটা বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম হয় এবং এটা দ্রুত আমাদের একটা কিছু করা দরকার। তো সেইভাবে দেখা যায় যে তাহলে কত গুরুত্ব আছে এই সব সংস্থাগুলির। এছাড়া দেখা যায় যে আরও যদি গুরুত্বের কথা আমরা বলি সেই গুরুত্বটা কীরকম হতে পারে, যেমন বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রই আছে যে এখনও কিন্তু জনসংখ্যা বেশ কিছু নিরক্ষর। তো দেখা গেছে যে এই নিরক্ষরতা কিন্তু বিভিন্ন দারিদ্রতার কারণে কিন্তু একার পক্ষে রাষ্ট্রকে সমাধান করা সম্ভব নয়। এই সহযোগিতার জন্য এটাকে সমাধান করার জন্য ইউনিসেফ এবং ইউনেস্কো ইউনেস্কো কি করেছে যে ওই সমস্ত দারিদ্রপীড়িত দেশগুলোকে আর্থিক এবং কারিগরি সহযোগিতা প্রদান করেছে, যাদের যার ফলে কি হয়েছে আমাদের অনেক সহযোগিতা হয়েছে। আমরা অনেকটুকুই আমরা আমাদের উন্নয়নশীল দেশ সহ অনেক দারিদ্র দেশ আছে সেগুলোতে আমরা এটার সুফল আমরা পেয়েছি, কারণ জনসংখ্যার এত আধিক্য এটার ফলে কিন্তু সেই দেশের সরকার বা আমাদের আমরা একার পক্ষে সেটা সমাধান করা সম্ভব হচ্ছিল না। এছাড়াও আমরা দেখেছি যে উন্নয়ন সহস্রাব্দ 2015 এটার একটা ইয়া ছিল যে ইউনিসেফের যে এই 2015 সালের মধ্যে বাংলাদেশ সহ অন্যান্য দারিদ্রমুক্ত যেগুলো দিয়ে দারিদ্র দেশগুলোকে নিরক্ষর মুক্ত করা। তো এই এটার জন্য বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহযোগিতা তারা দিয়েছে। তো যখন দেখলো যে এই 15 পর্যন্ত হচ্ছে না মানে শেষ হইল না তাদের যেটা লক্ষ্যমাত্রা ছিল, তো এরপর এই 15 সাল শেষ হওয়ার পর আবার শুরু হলো উন্নয়ন সহস্রাব্দ, টেকসই উন্নয়ন সহস্রাব্দ 2016, এটা এখনো চলমান। তো এই দেখা যায় যে আমরা বিভিন্ন বড় বড় সমস্যাগুলো হ্যাঁ খুব সহজে সঠিকভাবে আমরা সমাধান করে ফেলতে পারি শুধুমাত্র আন্তরিক সহযোগিতার মাধ্যমে। তো এই এটা শুধু যে তোমরা যদি ছোট তোমরা নিজেদের স্কুল থেকেও যদি চিন্তা করো যে একটা ক্লাসে যখন তোমরা ক্লাস করতে যাও তখন কি দেখো সেখানে, যদি কোনো নিয়মকানুন না থাকতো তাহলে কিন্তু সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ মনোভাব যদি না থাকতো তাহলে কিন্তু ক্লাসটা তোমাদের জন্য করা সম্ভব হতো না। কেন যে টিচার যতক্ষণ ছিল ততক্ষণ তোমরা ঠিক থাকবে কিন্তু পরক্ষণে কিন্তু ওই যে ওই ক্লাসটা নষ্ট হয়ে যেত। তো সেই জন্য কী আছে সবার যে মনোযোগ ঠিক থাকার জন্য সবার মনোযোগ ধরে রাখার জন্য ক্লাস ক্যাপ্টেন কিন্তু অনেক কাজ করে থাকে। তাহলে ক্লাস ক্যাপ্টেনের সাথে তোমাদের মধ্যে কিন্তু একটা সহযোগিতামূলক বন্ধুত্বমূলক ব্যবহার এবং আচরণ কিন্তু বজায় রাখতে হবে। তো এটা যদি ছোট্ট গণ্ডির মধ্যে হয়ে থাকে ঠিক তেমনি দেশের বাইরে সব জায়গাতে কিন্তু একই রকম ভাবে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। দেখো এখন যে এই যে অতিমারির কারণে যে আমাদের স্কুলগুলো বন্ধ, তারপরেও কী করেছে প্রত্যেকটা স্কুলের প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের
ইয়াতেই নির্দেশে কিন্তু আমরা কি করছি অনলাইন ক্লাস করতেছি যে তোমাদের যেন সহযোগিতা হয় পড়া পাঠে যেন তোমরা সঠিকভাবে ফিরে আসতে পারো এছাড়াও দেখা যায় যে এছাড়া দেখতে পাই আমরা যে এই যে টিকার ব্যাপারে দেখো আমাদের দেশে কিন্তু এখনো পরীক্ষার গবেষণা চলছে এটা উৎপাদনের জন্য কিন্তু এখনো কিন্তু আমরা হতে পারি নাই কিন্তু বিদেশ থেকে কিন্তু অনবরত সেই সাহায্য সহযোগিতাগুলো আসছে যদি না আসতো তাহলে বলো আমাদের কি অবস্থা হতো আমরা তো সবাই ভ্যাকসিন পেতাম না তো সরকারি সেই সার্বিক সহযোগিতা এবং অন্যান্য সংস্থার দেশের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব আছে বলে কিন্তু আমাদের কিন্তু অনেক টিকা দেওয়া হয়ে গেছে যার জন্য আমাদের কোভিডও এখন অনেকটা নিয়ন্ত্রণে আমরা যার জন্য স্কুলগুলি খুলে দিতে পারছি তো আমরা এখন শুরু থেকে যদি বলি যে আজকে আমরা কী কী ধারণা পেলাম আমরা পেলাম সহযোগিতার ধারণা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পেলাম তো আমরা ক্লাসে থাকলে হয়তো বলতাম ক্লাসের সময় অনুযায়ী বুঝে যে তোমরা দেখে দেখে দশটা বিশটা জ্ঞানমূলক প্রশ্ন লিখে ফেলো যেহেতু তোমরা সামনে নাই তো আমি বলবো যে এই চ্যাপ্টারের শুধু পার্ট এক আমি আজকে পড়িয়েছি এই পার্ট একের থেকে অন্তত 15টা জ্ঞানমূলক প্রশ্ন একদম তারিখ সহ খাতায় লিখে রাখবে ইনশাল্লাহ আমরা ক্লাস খুললে কোনো না এক সময় অবশ্যই খাতাগুলো দেখবো তো তোমরা অনেক ভালো থাকবে আগামীতে অবশ্যই আবার দেখা হবে আমরা অনলাইন ছাড়াও আমরা তোমাদেরকে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ তো ভালো থাকো অনেক ভালো থাকো